হিমন্ত বিশ্ব শর্মা যেতিয়া শিক্ষামন্ত্রীর দায়িত্বত আছিল তেতিয়ার দৃশ্যই। বিশ্ব শর্মায় এইদরে শিক্ষকক মাতি নি দাবি ধমকি দিছিল, পরীক্ষাত ভাল ফলাফল দেখাব নোৱাৰাৰ বাবে শিক্ষকক গালি দিছিল হিমন্ত বিশ্ব শর্মায়। এই ঘটনা সংঘটিত হয়েছিল যোৱা বছর, পরীক্ষার ফলাফল বেয়া হওয়ার বাবে শিক্ষকক গালি পাইছিল হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা তেতিয়া আছিল শিক্ষামন্ত্রী। শিক্ষকে ছাত্র ছাত্রীক অধিক সময় নিদিয়ার অভিযোগ আনিছিল হিমন্ত বিশ্ব। বাস্তু নাপাও বলি যদি আমি উলাই যাব লাগে তেতিয়া আমি শিক্ষা কিমান দেরি দিও? এভারেজ আমি কিমান ঘন্টা পড়াও? 3 বা 4 ঘন্টা পড়াও। কিন্তু ডন বস্কোতে এটা সম্ভব হব জানো? সেন্ট মেরিজত এটা সম্ভব হব জানো? যদি 3 ঘন্টা কোনোবা লড়া ছোৱালী কোনোবাই পড়ুয়াই তেতিয়া লড়াজনে কেনেকে মেট্রিকর কোর্স কমপ্লিট করিব? দেখা গল এইবারও পরীক্ষার ফলাফল ওলাল। উচ্চতর মাধ্যমিকত 100খনের অধিক এনে সরকারি বিদ্যালয় ওলাল যুর বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল আছিল শূন্য। নতুন শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য হিমন্তর পন্থা নলয়। হিমন্ত বিশ্বর বিপরীত স্থিতিত সিদ্ধার্থ ভট্টাচার্য। হিমন্ত বিশ্বর দরে সিদ্ধার্থ ভট্টাচার্যই শিক্ষকক গালি দিবনে? হলে এই কথাটা মানে সমীচীন বলে নাভাবো। তেখেতকলর লগত আলোচনা করি তেখেতকলর যথেষ্ট অভাব অভিযোগ আছে বা অসুবিধা আছে, আমি এটা পর্যালোচনা করি। আমি কোনো অ্যাকশন নলোঁ। কোনোবাই রিজাল্ট দিব নোৱাৰিলে গতিকে তেওঁ মাষ্টৰজনক আনি পেলাই টান কথা কোৱা কটু কথা কোৱা, মই সেইটোত বিশ্বাস নকৰোঁ। শনিবাৰে এক অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিবলৈ আহি সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যই আন কেতবোৰ মন্তব্য আগবঢ়ায়। ভট্টাচাৰ্য সোধা হৈছিল গুৱাহাটী কমার্স কলেজৰ অধ্যক্ষৰ বক্তব্য প্ৰসংগত। কমার্স কলেজৰ অধ্যক্ষৰ ভূমিকাত শিক্ষামন্ত্রী অসন্তুষ্ট। অধ্যক্ষই ব্যক্তিগত মহাবিদ্যালয়ক দোষারোপ কৰিছিল। চৌকছ দিব কমার্স কলেজৰ অধ্যক্ষ। নহয় কিয়নো মই যদি ভাল রিজাল্ট কৰিব পৰা নাই আৰু মোৰ কাষৰ ল'ৰাটোৱে ভাল রিজাল্ট কৰিছে, গতিকে মই তাৰ বদনাম গালে মোৰ ৰিজাল্টটো ভাল হৈ নাযায়, এইটো এটা সমীচীন হোৱা নাই, শালীনো হোৱা নাই। কিয়নো আপোনাৰ হাতত যদি তথ্য আছে, আপোনাৰ হাতত যদি এনেকুৱা ধৰণৰ খবৰ আছে, আপুনি তথ্য খবৰ সহকারে আমাক জনাওক। যেনেকে ধুবুরী নে গোয়ালপাড়া সায়েন্স একাডেমি, তেওঁলোকে কৰাৰ লগে লগে তেওঁলোকক এরেস্ট কৰি তেওঁলোকক কাটি দিছোঁ আমি। কিন্তু এনেকুৱা ধৰণৰ এনেই ওপৰতে কথা কোৱাটো সমীচীন নহয়, বিশেষকৈ এখন মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষই। গতিকে এই ক্ষেত্ৰত নিঃসন্দেহে মই তেখেতকটো চৌকছ দিমেই। সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য আৰু হিমন্ত বিশ্ব শর্মাৰ পার্থক্য এই যে বিদ্যালয়ৰ ফলাফল বেয়া হলে হিমন্ত বিশ্ব শর্মায় পোনে পোনে শিক্ষকক গালি পাইছিল, যদিও সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যই গালি পৰাৰ পৰিৱৰ্তে আলোচনাৰ জৰিয়তে সমস্যা সমাধান কৰিব বিচাৰে। কেমেৰা পাৰ্চন বিপুলৰ সৈতে হিমাংশু চৌৰিয়া, DY365।